ঘটনাটা অ্যাকচুয়ালি আমি সকাল 7:30টার দিকে আমার নেক্সট ডোর মুরাব্বি আমার ফোন দিয়ে বলছে যে আপনার দোকানে শাটার ভাঙা, দরজা খুলে ভেঙে চুরি হয়েছে, আপনি একটু আসেন। আমি তখন আসি, আসে দেখি যে আমার দরজা ভাঙা, মানে ভিতরের অবস্থা দেখে আমি লোকের সাথে সাথে পুলিশকে ফোন দিই। পুলিশকে ফোন দেওয়ার পরে এখন পর্যন্ত আমি পুলিশের জন্য ওয়েট করতেছি। আর দুইবার আমার পুলিশের সাথে কথা হয়েছে, তো ওরা বলছে যে আসবে, মানে এর মধ্যে তো আমার শখও বন্ধ, আমি দোকানে ঢুকতে পারতেছি না, কারণ ওরা বলছে যে আমরা ফিঙ্গার চাপ নিব, তারপরে এসে ফোন ঢুকবেন। আমার ভিতরে ক্যামেরা দিয়ে আমি দেখছি আমার দোকানের মানে সব কিছু, একেবারে মোবাইল ফোন টোন যা আছে সব নিয়ে গেছে, ল্যাপটপ মোবাইল ফোন যা ছিল সব নিয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি তো ঘটনাটা তো কালকে রাত্রে করছে, আবার ওইখানে একটা ক্যামেরা, ওনাদের ক্যামেরায় আমরা যেটা দেখলাম যে 2:30-এর দিকে আড়াইটা থেকে 3টার মধ্যে একটা সাদা কাপড় পরে আর মুখ বান্ধে একটা লোক এখানে হাঁটতে ছিল। তো আমার ক্যামেরাটা কিন্তু ওই দিকে করে দিছে, ওই ক্যামেরা দিয়ে কিছু দেখা যায় নাই। তো বাকিটা তো এখন আমার ভিতরে ক্যামেরার ফুটেজগুলো দেখলে হয়তো আমরা বুঝতে পারবো কয়জন ছিল বা কী কী হয়েছে। তো এইটাই হইলো। আর আমি এক কারণে ভিতরে ঢুকছিলাম, ঢুকে দেখছি মোবাইল ফোন ল্যাপটপ, আমার পার্সোনাল ল্যাপটপও ছিল, কিছু এক্সপেন্সিভও ফোন ছিল, তারপর ল্যাপটপও ছিল, আর আমার যেটা পার্সোনাল ওটা খুব এক্সপেন্সিভও ছিল, আরও কিছু ল্যাপটপ ভালো ভালো ছিল সব নিয়ে গেছে। আপনার মোবাইলের যে ক্যামেরা দিতে হবে সেখানে মানে টাইম টেবিল কোনো কিছু দেখা যাচ্ছে বা কয়টার দিকে? ওই যে ওনার ইয়েতে আমরা যেটা দেখছি এটা 2:40-3 o'clock। আপনার মোবাইল কি দেখা যাচ্ছে না? আমার মোবাইলে ওটা ইয়ে করা যাচ্ছে, রেকর্ড হচ্ছে না, আমার ইয়েতে রেকর্ড আছে। আমি ওই লোককে বলছি, ওরা পুলিশ যাওয়ার পরে ওরা এসে ঢুকতে, এখন তো ঢুকতে পারতেছে না। সিসি ক্যামেরায় যা ফুটেজ আছে সবগুলো আমরা তখন পাবো। ওরা ঢুকছে কীভাবে বলে মনে হয় আপনার? কি দূরের এই যে শাটারটা তুলে দরজাটা ভেঙে, এই যে আপনি দেখতেছেন যে দরজাটা ভেঙে ফেলছে। Okay, you can take the, I'll give you address right now, yeah? You coming and take the measurement.